Oh um.

কত রসি বড় করেছিল যে রসুলের জন্য আমি সৃষ্টি সেই রসুল আমার গায়ে হালান দিত আমার গায়ে ঠেস লাগিয়ে বসতো কিন্তু আর বসবে না বেম্বা শরীফ চলে গেছে খেজুর গাছ আমি একা পড়ে রয়ে গেছি রসুল্লাহ আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে আমাকে কেটে ফেলা হবে এই জন্য আমি আপনার মহাব্বতে খেজুর গাছ কানতে থাকি রসুলের মহাব্বত রসুল কি বললেন এই খেজুর গাছ কান্না বন্ধ করে দাও কিউ কান্না বন্ধ করবে রসুল বলছে কান্না বন্ধ বন্ধু কাম বলে আমাদের বাপ মা মরে যায় তো না কি গো অনেকে বাপ মা মরে গেছে এখন মা মরে গেছে বাপ বলছে বাবা ছেলে কাঁদিস নি যদি মা উঠে বলে যা অবস্থায় তাই বলে কান্না বন্ধ কান্না বন্ধ করবে محبت রসূল আমার বলে কান্না বন্ধ করে দাও খেজুর গাছ কান্নাটা বন্ধ করে না মুসলমান বলে কান্না বন্ধ করো খেজুর গাছ কান্না বন্ধ করে না ওই সময়তে দিন দুনিয়ার

একটা যাবে জাহান জাহান্নামে যে দলটা জান্নাতে যাবে ওই জান্নাতের দলে সবচেয়ে আগে আমি রাসূলুল্লাহ মি যাব ওই জান্নাতে সবচেয়ে সুন্দর জায়গায় আমি রাসূলুল্লাহ থাকব একবার চলে বল সুবা যার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে তাকে আল্লাহ সবচেয়ে সুন্দর জায়গা দেবে তো না কি গো রাসূল আমার কসম খেয়ে বললেন ও তোমাকে জুরদার

একটু জোর হবে না সুবান খেজুর গাছ মহাব্বত করেছে রসুল বলছে তুমি জান্নাতে আমার পাশে থাকবে এবার বলে রসুল্লাহ খেজুর গাছকে বেশি ভালোবাসেন মধ্যে করে বেশি ভালোবাসে জোরে বলে খেজুর গাছ মহাব্বত করাতে যদি রসুলের পাশে থাকতে পারে তাহলে আমরা মহাব্বত করলে কুতে যাব গো জাহান থাকবো জোরে বলে মহাব্বত করে মহাব্বত আপনাকে করতে আল্লাহ রসুলের মহাব্বত দিনের মধ্যে না থাকে কি মুসলমান আপনি

রসুল্লাহকে মহাব্বত করেন ভালোবাসেন পিয়ার করেন ভাই এখানে বসে আছে অনেক জুয়ান জুয়ান ছেলে বসা আছে আমি তাদের করে একটা বলে দিয়ে যাই শোনেন এসেছি আপনার এই মুম্বাই মুম্বাই জীবনে আসে এই প্রথম এলাম আল্লাহ পাক নিয়েছে নিয়ে এসেছে কে গো এই কমিটির লোক নিয়ে এসে না আল্লাহ পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে আল্লাহ কবুল করে এত এত তো ভাইয়েরা আছে জুনায়দ ভাই এলো কেন এত ভয় আছে জুনায়ত ভাই এলো কেন এটা পাক কবুল এসেছি যখন আমি আপনাদের একটা কথা বলে দিই যাই শুনে খুদার কসম আল্লাহ জান্নাত দেবে খুদার কসম খেয়ে বলছি সাড়ে তিন কিছু কম বেশি পৃথিবীর জমিনে ধর্ম আছে ওই সাড়ে তিন ধর্মর মধ্যে আল্লাহ পাক একটা ধর্ম ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহ পাকের মনোনীত দিন হচ্ছে ইসলাম ওই ইসলামের মানুষগুলোকে মুসলমান বলা হয় আল্লাহ জান্নাত তৈরি করেছে আল্লাহ জাহান্নাম তৈরি করেছে আল্লাহ জান্নাত হিন্দুদের জন্য তৈরি করে না আল্লাহ জান্নাত খ্রিস্টানদের জন্য তৈরি করে না আল্লাহ জান্নাত ইহুদির জন্য তৈরি করে না আল্লাহ জান্নাত নাসরার জন্য তৈরি করে না আল্লাহ জান্নাত বৌদ্ধ জৈনর জন্য তৈরি করে না আল্লাহ জান্নাত সাড়ে তিন হাজার ধর্মের জন্য তৈরি করে না আল্লাহ জান্নাত আমরা মুসলমান আমাদের জন্য মুসলমানের জন্য জান্নাত তৈরি করেছে একবার জয় বলছে কথা ঠিক না ভুলগো আমরা মুসলমান এই মুসলমানের মধ্যে রসুল বলছেন বাদ তুটটা ফেরকা হবে তিয়ার দল হবে বাদ তুটটা ফেরকা যাবে জাহান একটা হবে জান্নাত কথা ঠিক না বলে বলে কুন আপনারা কিসের কাজ করেন জরির কাজ করেন কথা ঠিক না বল আপনারা যদি বলা এই ওই কুন দড়িটা কোন জায়গায় গুজলে ভালো হবে কোনটা কি ছেললে ভালো হবে আপনারা হইতো ভালো সব জানেন কথা ঠিক না বল কিন্তু এখানে বসে আছে উলামায়ে হযরতগণ ইনারা কিন্তু ইসলাম সম্পর্কে ভালো জানেন বলেন ফিতনা ফেসা লাগাই কারা কারা ফিতনা ফেসা লাগাই গো আমাদের মতো লোকগুলো কথা ঠিক না বল আর করে করে কারা সাধারণ মানুষ আগে যাবে এই আমাদের মতন মওনার যারা ফেতনা ফেসার লাগায় পয়সার জন্য অনেক বিক্রি হয়ে গেছে এই বাংলাদেশে গিয়েছিলাম কদিন আগে একটা খবর পেলাম যে একটা জায়গায় অজ নশিয়াত করতে করতে রসুলের বিরুদ্ধিতে ওয়াজ করছে জোয়ান ছেলে সব জায়গায় আসে না না জোয়ান ছেলে রসুল্লাহকে মহাবুত করে না করে না রসুল্লাহকে জান দিতে পারে না পারে না গো রসুলের বিরুদ্ধিতে কথা বলছে বাংলাদেশের জোয়ান ছেলেগুলো মারতে শুরু করছে নেভিয়া টেনে মারতে মারতে আর একজন কি করেছে সব জায়গায় পাকা মানুষ থাকে কি গোটে কাপড়টা টেনে দিয়েছে উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে লজ্যাস্থানটা মুসলমানি হয়নে খাতনা হয়নে দাড়ী রেখে মাথায় টুপি দিয়ে করছে তখন পুলিশ ধরেলে বাংলাদেশে পুলিশ ধরে নিয়ে গেছে মার দিতে বলছে আমি হচ্ছে খ্রিস্টান আমি মুসলমানের ঈমান নষ্ট করার জন্য আমাকে তৈরি করে পাঠিয়েছে নউজুবিল্লাহ পড়া জোরে বলেন তালে মাথায় টুপি দেখে বিশ্বাস করবেন না মুখে বড় বড় দাড়ি মাথায় পাগড়ি বড় জুব্বা পরে চলেছে যা আল্লাহ পাকের ফেরেশতা সাত তবক আসমান থেকে দেবে বিশ্বাস করবেন না যাচাই করে আপনারা সাধারণ মানুষ আমি একটা কথা আপনাদের মাথায় আজকে পুশ করে দিয়ে যাব যদি মানতে পারেন খুদার কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি বলে দিচ্ছি জান্নাত দেবেই দেবে রসুল বলছেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি গো কি শর্ত থাকা দরকার জান্নাতে যাওয়ার জন্য ইমান তাহলে ওই বাহাত্তর ফেরকার মুসলমান যারা আছে ওদের ইমান আছে কি গো আছে ওদের ইমান ওদের ইমান তাহলে একটা দল আহলে সুন্নাতুল জামাত ওই দলটা হচ্ছে জান্নাতি দল ওই আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো একদিন না একদিন জাহান্নামে যদি আল্লাহ ফেলে আবার তুলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে একবার জোরে বলুন সুবহান আমাদের আহলে সুন্নাতুল জামাতের ভিতরে থাকতে হবে না আহলে সুন্নাতুল জামাতের ভিতরে থাকতে হবে না আপনারা সাধারণ মানুষ কিতাব ফিতাব অত পড়েন আপনার জরির কাজ করেন এবার আহলে সুন্নাতুল জামাত বুঝবেন কি করে কোনটা বুঝবেন আপনি আহলে সুন্নাতুল জামাত কিভাবে চিনবেন আপনারা ওপর দিকে তাকান আল্লাহর ওলিদের দিকে তাকান বড় পিসে আব্দুল কাদের জিলানির দিকে লক্ষ্য করেন

তাই তো না কি গো এই চাতুরিকার পীর আপনার মুজাদের জামান দাদা হুজুর পীর কে একবার চলে যায় আর তুই বলেন আল্লাহ আপনার পীর মুজাদের জামান দাদা পীর কে লক্ষ্য করে আজ যদি মনে হয় আপনার পীর দাদা হুজুর পীর কে বলে যাবে দাদা হুজুর অনুসরণ করতে হবে না আর যদি মনে মনে হয় দাদা হুজুর জান্নাতে যাবে দাদা হুজুর যে পথটাই চলেছে সেই পথ চলেন খোদার কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবে একবার জোরে বলুন সুবহান

হ্যাঁ কি বলে এক ধরনের খাদেম মেন মেন খাদেম ইনাদের অনুসরণ করেন আহলে সুন্নাতুল জামাত অনুসরণ করা হবে আর আহলে সুন্নাতুল জামাত অনুসরণ করা মানে ঈমান আছে আর আল্লাহ পাকের হাবিব বলছে যার জাররা পরিমাণ আল্লাহ বলছে আমার হাবিব যাও চলে যাও যার যাররা পরিমাণ ঈমান আছে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়ে দাও একবার জোরে বল সুবহান তাহলে আমাদের কি কি দত্তবে গো তাহলে আপনারা বড় টুপিতে ঘেবড়ে যাবেন কি এই আপনার সব বাংলা ভাষার লোক তো নাকি গো আপনার সব দাদা পীরের মুড়ি দাদা পীরের মুড়ি মানে দাদা পীরের আউলাদ আপনারা আমিও দাদা পীর আউলাদ এসেছি ভালো লাগলে করবে নালে হলে দেখার দরকার এই বলেন আমি জুলাই যদি হাফ প্যান্ট পরে ঘুরি কি গো আপনারা কিছু বলতে পারবেন এবারে আপনি যদি হাফ প্যান্ট পরে ঘুরেন আমি কিছু বলতে পারবো তবে আপনি বলবেন জুলাই ভাইজান আপনি দাদা পীর আউলাদ হাফ প্যান্ট পরে ঘুরছেন আমার ভালো লাগলে করবো না করবনি আর আপনি আমি বলে এই মুসলমানের ছেলে হয়ে তুমি হাফ প্যান্ট পরে করছো তোমার ভালো লাগলে হলে করবে আর না হলে করবে এটা তোমার ব্যাপার আমি আপনাদের বলে দিয়ে গেলাম আহলে সুন্নাতুল জামাত দলটা করেন দলটা ধরেন একদিন না একদিন জান্নাত দিয়ে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা সাধারণ মানুষ আমরা বেশি মাথা মাত্র যাবেন না আর আপনারা এসেছেন কি কি করতে গো কাজ করতেছেন তাই তো নাকি গো মা বাপ জায়গা জমি দাদর মাজার দাদির মাজার পদ্দাদর মাজার পদ মাজার সব ছেড়ে রেখে কিছু কম বেশি দু তিন হাজার কিলোমিটার দূরে পড়ে আছেন তাই তো নাকি গো পড়ে আছে বোম্বাই শহরে একটা জায়গায় পরে আছে ওইটুকু ঘরে সব আছে কত কষ্ট করে পয়সার জন্য তাই তো নাকি গো তাহলে আপনারা এই সব বেশি মাথা মারতে যাবেন না কি বললাম লাভ 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 আরে বুঝছেন তো নাকি গো এইসবলে বেশি মাথা মারতে যাবে না আপনারা কাজ করেন আর আপনার বাপ যেটা করে গেছে আপনার দাদু যেটা করে গেছে আপনার পদ্মাদু যেটা করে গেছে সেইটা করেন আপনার বাপ দাদা হুজুরে মুড়ি ছিল আপনার দাদু দাদা হুজুরে মুড়ি ছিল আপনার পদ দাদা হুজুরে মুড়ি ছিল কথা ঠিক না বলবো করেন আল্লাহ পাক ইনশাআল্লাহ ফতে দিয়ে দেবে জোরে বলুন আমিন আয়াতু জোরে বলেন আমিন তকবীর দা নারে তাকবীর

আলে সুন্নাতুল জামাত দাদা পিরেলা দাদা পীরের সালসেলা মুরুব্বি শাহজান গড জুয়ান যুবক গোট উলামায়ে হযরত গড না তো ভাই যে কথা আলোচনা করতে করতে এদিকে চলে এসেছিলাম কবি বলছে কথার নাম লতা কবি কি বলছে গো কথার নাম লতা লতা গাছ দেখেছেন তো আপনারা যেদিকে ফাঁক পাইছে দিয়ে গলে যায় তো রসুল্লাহর কথা বলছিলাম এদিকে চলে এলাম রসুল্লাহর মহাব্বত হাসেল করেন রসুল্লাহর মহাব্বত হাসেল করলে আল্লাহ একদিন না একদিন জান্নাত দিয়ে দেবে একবার চলে বলছে ভালো আসে আমরা সকলে সেই রসুলের মহাব্বতে দাঁড়িয়ে রসুলের সালামের তোফা পৌঁছে দিয়ে নবী সালাম

বিশ মিনিট পর্যন্ত বিরতি থাকবে কথা বুঝতে পেরেছে আজান হয়ে গেলে আমি আপনাদের মুখ দেখে চলে যাবো আমার আর দেখতে হবে না আপনাদের কষ্ট করতে হবে কথা বুঝতে পেরেছে তারপরে আসবেন ঠিক আচ্ছা কি আর কি সালাম দেবো রসুল কে সালাম দেবো কাকে গো দিন দুনিয়ার বাদশা কে সালাম দেবো রসুল সালাম শুনতে পাবে রসুল শুধু সালাম শুনতে পাবে না রসুল পাক সাল্লাম মালাइका ফেরেস্তা সালামতে নিয়ে যে পৌঁছাবে নাম বলবে আপনার নাম বলবে আপনার বাপের নাম বলবে আপনার দাদর নাম বলে পরিচয় দিয়ে রাসূলুল্লাহকে সালামের তোফফা পাঠাবে একবার জরে বল সুবহানাল্লাহ আরেকটু জরে আবনা সুবহানাল্লাহ সালাম দেব তালাল বদর

বারে বারে পেছো নেতা ওরে কাবাজ মরবি দায় কখন যাব শোনা আমার নবীর আব্বা আবু দুল্লাহ আমার নবীর আম্মা আমার নবীর দদমা হল়িমা আমার নবীর দজা সুনার মদিনা ইয়া নবী সালামু

বলছিলাম না আমি রসুলের তারিফ করছিলাম তো নাকি গো তো কবি রসুলের তারিফ করতে বলছে কিভাবে তারিফ করবো রসুল্লাহ রসুল্লাহ কেউ দ্বিতীয় আছে আরে জোরে বলেন کئی سے تو ہنسی اس کی کروں میں جس کا کوئی بھی سانی نہیں ہے کئی سے تو ہنسی اس کی کروں میں جس کا کوئی بھی سانی نہیں ہے میرے سرکار کی نعت ہے دل جلو کی کہانی نہیں ہے کوئی تعریف جس گلی سے گزرتے تھے آقا دیر تک وہ مہکتی ہمیشہ جس گلی سے گزرتے دیا کا دیر تک وہ مہکتی ہمیشہ ار کے احمد کی خوشبو سے بڑھ کر ار کے احمد خوشبو رات نہیں ہے میرے سرکار کی نعت ہے دل جلوں کی کہانی نہیں ہے وہ کتارے میں ہو گائے کی روز محسن میں کل دیکھ لینا وہ قطار تارے میں ہوگا گئے کن روز میسر میں کل دیکھ لینا کملی والے میرے مصطفیٰ کی کملی oh, والے بات جس نے بھی مانی نہیں ہے میرے سرکار کی نعت ہے دل جلوں کی کہانی نہیں ہے آپ نے جو بھی فرما دیا ہے ہو کے رہے گا آپ نے جو بھی فرما دیا ہے بل کی ننمو ہو کے رہے گا آپ نے جو بھی فرما دیا ہے بل کی ننمو ہو کے رہے گا ساری دنیا کی فرمان پانی ساری دنیا کی فرمان پانی ان کا فرمان پانی, پانی نہیں ہے میرے سرکار کی نات ہے دل جلو کی کہانی نہیں ہے اللہم ওয়ালা আলাইহি সাল্লাল্লাহু আলা আল্লাহ পাক যত টুকুন বলালেন বললাম আলোচনা করলাম আপনারা তো ফুলকুরাসিবে অনেকে গিয়েছেন না জাননেগো আচ্ছা কি মনে হয় ফুলকুরাসিবে হুজুরদের কি পয়সা অভাব আছে জোরে বলেন এরকম মনে হয় কি তা কি মনে মনে হয় কি পয়সার লাগি এত দূর টেনেসেছে মনে এটা মনে হচ্ছে কি এসএসসি দিন ইসলামের খেদমাত দাদা পীরের সিলসিলার খেদমাত আপনারা আপনাদের পীরের আওলাদ পে খুশি না বেজা আরে জোরে বলেন তাহলে আপনার এতক্ষণ ধরে আমি শুধু আল্লাহর রাসূলের কথাবার্তা বললাম তাই তো নাকি গো আমি আপনাদের খুশির জন্য আপনার দাদা পীরের একটা কথা বলবো শুনবেন আপনারা মনে মনে করছেন তো হুজুর হয়তো অসব শেষ হয়ে গেছে আর কিছু বলার নেই দাদা পীরের কথা বলেন মনে হচ্ছে না হ্যাঁ পাঁচ হুজুর কেবলাকে দাদা হুজুর পড়তে দিয়েছিলেন দাদা হুজুর কেবলা পড়তে দিয়েছিলেন পাঁচ হুজুর কেবলা পড়তে বসেছেন আর উস্তাদ কি করছে পাঁচ হুজুরকে কে ওয়াজ শেখাচ্ছে তখন দাদা হুজুর বলে এই উস্তাদ পড়াও আমার বংশের আওলাদকে ওয়াজ শেখাতে হবে কি বললাম ওয়াজ শেখাতে যাবে

হ্যাঁ আমি অহংকার করি আমি আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি এসেছি আপনাদের কাছে তো সেই থেকে এখন পর্যন্ত কেউ কিন্তু ওই মাটির কাঁচা বেদে ধান পোচেন কেউ কিন্তু মদ খায় কেউ কিন্তু ওই ফাংশন করে কেউ কিন্তু ওই জাতকরা করে না ওই আবু বকর সিদ্দিক থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি আল্লাহর সম্প্রদায় করে বলছি সব দিন ইসলামের ক্ষেদমদ করে যাচ্ছে একবার জোরে বলেছে আর একটু জোরে আল্লাহ আপনার পীরের একটা কথা লাস্টে বলে দেবো ইনশাল্লাহ যখন সময় আছে তারপরে আজান হয়ে যাবে আল্লাহ জোরাই বলবো একজন খলিফার স্বপ্নর কথা বলবো বলবো একজন খলিফা স্বপ্ন দেখছে খলিফা মুরিদ গো দাদা প্রিয় মুরিদ স্বপ্ন দেখছে দাদা হুজুর প্রিয় কেবলার মুরিদটা রাতবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে কিয়ামত আরম্ভ হয়ে গেছে কি স্বপ্ন দেখছে মানুষগুলো সব হাই নফসি করছে স্বপ্নর মাধ্যমে আল্লাহর ওলি দেখছে স্বপ্নের মাধ্যমে কিয়ামত আরম্ভ হয়ে দেখছে দেখছে দুটো আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে দুটো ভাগ হয়ে যাচ্ছে কি ভাগ একটা জান্নাতি দল হয়ে যাচ্ছে একটা জান্নাতি জাহান্নামি দল হয়ে যাচ্ছে জান্নাতি যে দল হয়েছে সেই দলের প্রথম কাতারের প্রথম শাড়িতে রসুল্লাহ দাঁড়িয়ে আছে একবার জোরে বলছিল তাহলে স্বপ্নের মাধ্যমে কি দেখলো রসুলকে দেখলো তাহলে স্বপ্নটা সত্য না মিথ্যে গো রসুলকে যে স্বপ্ন আল্লা আল্লাহ যেন সত্য করে সকলে বলুন আমিন হুজুর স্বপ্ন দেখছে

সে আসবে আমি একজন খুশি একজন انتظারে আছে তো রাসূলুল্লাহর পেছনে সমস্ত জান্নাতীরা আছে রাসূলুল্লাহ বাচ্চা হয়েছে সাইন্স যখন অপেক্ষা করছে পেছনে সব জান্নাতীরা অপেক্ষা করবে না করবে না গো সবাই অপেক্ষা করছে ওই একটা মানুষের জন্য দুনিয়াবাসা অপেক্ষা করে সমস্ত জান্নাতী মানুষরা অপেক্ষা করে এমন সময় দেখা যায় সব সময়ের মধ্যে দেখছে দূর থেকে একজনে মানুষ হেঁটে হেঁটে আসে আর তার পেছনে একটা জনসুন্দর জন সমুদ্র হেঁটে হেঁটে আসে একবার জয়ব সুবা

রসুল পাক বললেন চলো আমরা একসঙ্গে কি গো আল্লাহ রসুল বললেন একসঙ্গে আমরা জান্নাতে যাই চলো ওই সময় সাবা ওই যে কে স্বপ্নটাকে দেখছিল গো জোরে বলেন স্বপ্ন কে দেখছিল খলিফা স্বপ্ন দেখছিল ওই সময় খলিফা হুজুর বলেন ওই যে মানুষটার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করছে ওই মানুষটাকে চিনতে পেরে গেছে ওই মানুষটা হচ্ছে আমার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবল একবার জোরে বল সুবহান আল্লাহ একটু জোরে আমরা সুবহান আল্লাহ এবারে দাদা হুজুর পেশনে জনসমুদ্র বললেন তাই তো তাই দাদা হুজুরে কোটি কোটি murid থাকার দরকার আছে না না বলেন মেজলা হুজুরের নাম শুনেছেন খবরটা আমার আব্বাজান দাইনে খবরটা লন্ডন বিবিসি খবর দিয়েছিল ইন্টারন্যাশনাল খবর মেজলা হুজুরে জানা যায় বিয়াল্লিশ লক্ষ মানুষ হয়েছিল কত লক্ষ মানুষ বিয়াল্লিশ লক্ষ দাদা হুজুর সব মৃত কি মেজলা হুজুরে জানা যায় ছিল বাংলাদেশে পনেরো কোটি মুসলমান আছে ওই পনেরো কোটি মুসলমানের মধ্যে কিছু কম বেশি ছ কোটির বেশি দাদা হুজুরের মুরিদ আছে একবার জোরে বলুন সুবহান আর কিছু না বলে সুবহান আল্লাহ তাহলে কোটি কোটি থাকা মানে তো জনসমুদ্র আল্লাহ পাক কবুল করেন সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আমি আপনাদের করে দুটো তিনটে কথা বলে শেষ করে দেবো জুয়ান ছেলেরা এখন মদ খায় আছে না না এখানেই বসে আছে মদ খায় খুদার কসম খাবেন না আল্লাহ পাক নিজের কসম নিজে খেয়েছে আল্লাহ নিজের কসম নিজে খেয়েছে এক ঢোক মদ খাইলে আমি জাহান্নামের খোরাক এক ঢোক খাব আল্লাহ নিজের কসম খেয়েছে একটু অপেক্ষা করেন ষাট বছর পরে মরে যাবেন কুল্লু নাফসিন জায়কাতুল মউত সত্তর বছর পরে মরে যাবেন আশি বছর পরে মরে যাবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিয়ে সারাবান তহুরা খাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান খাবেন না নামাজ পড়বেন কাজ করছেন হয়তো হলো না কাজা পড়েলেন কি গো ধার করেন আপনার এখানে দোকানে ধার করেন তো নাকি পয়সা দিয়ে দিলে আর কিছু বলে যাও নামাজ পড়বেন না ফরজ আইন নামাজ কাজা পড়ে পড়েলেন কাজে কাপড় নেবেন নামাজ পড়বেন আর চলতে পিতলে হারা হামেশা কলমা শরীফ তরু শরীফ পড়বেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাকের কাছে সবসময় দোয়াছে আল্লাহ পাক যেন ইমান আমলের সঙ্গে বিল খায়ের নসিফ করে

ভাই বেদর তিজুজা দুনিয়া থেকে চির বিদায় নি অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের সকলে রুহে রুহে আপনি সব করা বসে দেন আল্লাহ বা খাস করে যদি কারো কবরে আজাব হয় আজাব মাফ করে দেন কবরে আজা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয় খাস করে সবাব এই সবের শিলা আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনে বার বার গুণা আছে বার বার মাথায় করে নিয়ে আপনার দেবরা তুলেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা আপনি মাফ করে দেয় আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত সেগিরা কাবিরা গুনা মাফ করে দেন আল্লাহ জেনে গুনাহ করেছি অজেনায় গুণা করেছি ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুণা আপনি মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আমি বরবাদ হয়ে যাব আপনি যদি মাফ না করেন আমরা বরবাদ হয়ে যাব খারাপ হয়ে যাব আল্লাহ আল্লাহ আপনার কাজে আপনি মাফ করে দে

রুজির সন্ধানে হালাল পয়সা ইনকামের জন্য আল্লাহ এই বোম্বাই গলিতে পড়ে আজ আল্লাহ তাদের সকলকে আল্লাহ হালাল জিত বরকত দিয়ে দেয় আল্লাহ বা হালাল পয়সা আপনি বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ বা খাস করে এখানে যেন উপস্থিত আছে আল্লাহ পাক এরকম মানুষ বসে আছে যার বাড়িতে আল্লাহ মহিলা আছে আল্লাহ পাক মেয়ে আছে সেই সব মহিলার জন্য আল্লাহ পাক সুপাত্র ব্যবস্থা করে দেন আল্লাহ বাচ্চা হাত তুলে চাল্লা তাদের বড় করেন তাদের আপনি হৃদায়ত দান করেন তাদের আপনি এলেমে তারা দান করে দেন আল্লাহ বা খাস করে আমাদের সকলের জীবনের আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিয়ে সম্পূর্ণ হৃদায়ত দান করে দেন আল্লাহ আপনি আমাদের নামাজি করে দেন আল্লাহ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ আল্লাহ যে রাস্তায় চললে আপনার জান্নাত আপনার জান্নাত সেই রাস্তায় আমাদের চলার তো দান করে দেন খাস করে আল্লাহ বা

আল্লাহ ওই রোজা অবস্থায় আমাদের মেরে দেবেন আল্লাহ আল্লাপ যখন আমরা আর কোরআন তেলোয়াত করবো মসজিদে থাকবো তখন মেরে দেবেন আল্লাহ আল্লাহ

আল্লাহ আপনার হাইবের মুখ দেখলেন জাহান নামারাউল হারাম জান্না তো আদি হয়ে যায় আল্লাহ আপনার হাইবের চাঁদের মুখখানা নসিব করিয়ে দেন আল্লাহ আমরা গুনাগার যদি আপনি বিচার নেন আমরা জীবনে জান্নাতে যেতে পারবো না আল্লাহ আল্লাহ পাক আপনি এরকম ওসিলা করে রসুলের চাঁদের মুখখানা দিদার করিয়ে দেন আল্লাহ আল্লাহ এখানে যারা হাত তুলেছে প্রতিটা মানুষের একটা নিয়ত আছে আল্লাহ যারা খাটাঘাট নি করলো যারা এসে বসে আছে হাত তুলেছে বাচ্চা থেকে বুড়ো আমার মা বোনের হাত তুলেছে তাদের একটা মনের আশা আছে আল্লাহ আমি জানি না আল্লাহ আপনি সব জানেন কে কি আশা নিয়ে জান্নাতের বাগানে বসে আছে আল্লাহ প্রত্যেকের মনের নেক নেকাশা নেকার যুগে আপনি পুরা করে দেয়

محمد والآل سيدنا مولانا محمد سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمين 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 ثم من مرق كلمة الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. محمد رسول الله

আজগার আলী শেরে বঙ্গাল দামাত বরকতুল আলিয়া ওনার জলসা হবে ইনশাআল্লাহ ঠিক নটা বাইতে স্টার্ট হয়ে যাবে নামাজের জন্য কিছুক্ষণ সময় বিরতি ঠিক নটার সময় আবার ইনশাআল্লাহ জলসা চালু হয়ে যাবে আচ্ছা আপনারা ডিস্টার্ব করবেন না হুজুরকে সাইড দিয়ে দেন হুজুরকে সাইড দিয়ে দেন

প্রধান বক্তা ঐতিহাসিক যুক্তিবাদী হাদিসের ইংরেজি আরবি ও বাঙালি ভাষায় দুরান্ত বক্তা জনাব আলহাজ হাফিজ মৌলানা আমিনুল আম্বিয়া আঠারো তারিখ আঠারোই জানুয়ারি